আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে 10 লক্ষ টাকা ডিপোজিট রেখেছি 3 মাসের জন্য। তারা বলেছে 3 মাস পর সম্ভাব্য 13,000+ টাকা দিবে। এখন আমার এই লভ্যাংশ কি সুদমুক্ত হবে? ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখলে সেখান থেকে যে লভ্যাংশ আসে সেটাকে সরাসরি হারাম বলার কোনো কারণ নাই, যেহেতু সেটাকে তারা শরিয়া পদ্ধতিতে ব্যবহার করার জন্য প্রতিজ্ঞা করেছেন, অঙ্গীকার করেছেন। তারা উল্টা পাল্টা যদি করেও অঙ্গীকারটা করেছেন তারা হালাল পদ্ধতিতে ব্যবহার করার, তবে তাদের অনেকগুলো সীমাবদ্ধতা আছে, তারা চাইলেও পরিপূর্ণ পিওর সব দিক থেকে হালাল করতে পারেন না। এই জন্য আমরা বলি যে এই সমস্ত পলিসিতে টাকা পয়সা না দিয়ে ব্যবসায় টাকা পয়সা খাটাবেন। আর যদি কেউ নিরুপায় হন, রিটায়ারমেন্টে গেছেন, আপনার টাকা দেওয়ার মতো নিরাপদ কোনো জায়গায় খুঁজে পান না, তাহলে আপনি এরকম করলে ইনশাআল্লাহ আপনার জন্য এটা জায়েজ হবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল হারাম দুটো স্পষ্ট, কিন্তু মাঝখানে কিছু সন্দেহযুক্ত আছে, সন্দেহযুক্ত এগুলো থেকে অ্যাভয়েড করাটাই হলো নিরাপদ।